ফিরে আসলাম বিরতির পর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একের পর এক সাফল্য, এবং এবার কার্যত সূর্যের হাওয়ার গতি মাপছে আদিত্য L1, আরো এক যন্ত্র চালু করলো ইসরো। একের পর এক সাফল্য ইসরোর ঝুলিতে। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ, রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, ইসরোর একের পর এক সাফল্য, চন্দ্রযানের পর এবার আদিত্য L1 সূর্যের হাওয়ার গতি মাপছে, কি আপডেট রয়েছে? একদমই যেমনটা তুমি বলেছো যে একের পর এক সাফল্য কিন্তু মিলছে ইসরোর, এবং যেমনটা আমরা কিছুদিন মাস আগেও দেখেছিলাম যে চন্দ্রযান 3 এর সাফল্যে ছিল ইসরো, এবং তার পাশাপাশি কিন্তু তার কিছুদিন পরে অর্থাৎ 2রা সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আদিত্য L1 কে পাঠানো হয়েছিল। তবে এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে যে সাফল্যের সাথে এই আদিত্য L1 পাড়ি দিচ্ছে এবং সূর্যের আলোক রশ্মি খুঁটি পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তৈরি আদিত্য L1 দূর থেকেই মাপছে সৌর বায়ুর গতি প্রকৃতি এবং সূর্যযানের মধ্যে কিন্তু আরো একটি যন্ত্রকে সক্রিয় করেছে ইসরো, তার মধ্যেই কিন্তু সৌর বায়ু পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শনিবার এক হ্যান্ডেলে কিন্তু এই কথাই প্রকাশ হয়েছে, ইসরোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যেমনটা ইসরো লিখেছে যে আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোডের মধ্যে কিন্তু সোলার উইন্ড আয়রন স্পেকট্রোমিটার নামক যন্ত্রটি সক্রিয় করা হয়েছে এবং সৌরবায়ুর মধ্যে প্রোটন এবং আলফা কণা শক্তির তারতম্য কিন্তু গত 2 দিন ধরে পরীক্ষা করছে যন্ত্রটি। তবে গ্রাফ আকারে সেই পরিসংখ্যান প্রকাশ করেছে ইসরো। তবে গত যেমনটা তোমাকে বলেছিলাম যে গত সেপ্টেম্বরের 2 তারিখ সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে কিন্তু লঞ্চিং পেড থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য L1, তাই 10.5 কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছেছে সেটি, এবং সূর্য এবং পৃথিবীর মাঝে এই আদিত্য L1 পয়েন্টে কিন্তু পৌঁছতে তার মোট 4 মাস সময় লাগার কথা। যেহেতু ইসরো সূর্যযানের যাত্রা শুরু হওয়ার পর তাই এখন অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 3 মাস সম্পূর্ণ হয়েছে এই আদিত্য L1 এর সফর যাত্রা। তবে এখনো পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে, এবং মহাকাশে কোথাও এখনো পর্যন্ত আদিত্য L1 বাধাপ্রাপ্ত হয়নি, তাই জানাচ্ছে ইসরো। অর্থাৎ আজকে তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু গন্তব্যে পৌঁছে যাবে এই সৌরযান। সুপ্রীতি, শতাব্দী, এক্ষেত্রে তুমি যেমনটা বললে 3 মাসের মধ্যে আদিত্য L1 সূর্যের গতিপথ মাপছে, হাওয়ার গতিপথ মাপছে, এক্ষেত্রে আর কতটা পথ আদিত্য L1 এর বাকি রয়েছে যেতে, এবং তার কি কি আর পরিকল্পনা থাকছে? দেখো, সেক্ষেত্রে তারা চালাচ্ছে যে সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, কিন্তু সূর্যকে আরো কাছ থেকে দেখতে এবং খুঁটিয়ে পরীক্ষা করতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য L1। তবে এটি ভারতের প্রথম সূর্য কেন্দ্রিক প্রচেষ্টা, আর ঠিক একই ভাবে কিন্তু ইসরো চন্দ্রযান অভিযানে কিন্তু সাফল্য পেয়েছিল। তবে কত দিন আর সময় লাগতে পারে তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানানো যায়নি। তবে সেক্ষেত্রে যাদের দক্ষিণ মেরুর কাছে যে ভারতের প্রথম দেশ হিসেবে মহাকাশযান সফলভাবে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান 14 দিনে কিন্তু চাঁদের মাটিতে সক্রিয় ছিল, তবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা এই পৃথিবীতে পাঠিয়েছে। তবে যেমনটা বলা হয়েছে যে এই 3 মাস সময় আদিত্য L1 গন্তব্যের প্রায় কাছাকাছি রয়েছে, তবে ইসরো তা পর্যবেক্ষণ করছেন। তবে যেমনটা জানাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু নতুন বছরে একটা সুখবর মিলতে পারে। সুপ্রীতি, ধন্যবাদ শতাব্দী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে ইসরোর একের পর এক সাফল্য, এবার সূর্যের হাওয়ার গতি মাপছে আদিত্য L1। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।